লাইফে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স তাও দিদি নাম্বার 1 কেমন বলো চিলড আউট হয়ে যাচ্ছে একদম চিল ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি রাজ আর তোমরা দেখছো লাইফ আনকাট উইথ রাজ আজকে যে নন্দিনীদি এতটা পরিমাণ ভাইরাল যে নন্দিনীদি এতটা পরিমাণ মানুষকে খাইয়ে হ্যাপি সে আজকে কোথায় এসছে সেটা তোমাদেরকে জানাবো একদম ঠিক গেস করছো এতদিন ধরে যে গুজব চলছিল দিদি নাম্বার 1 দিদি নাম্বার 1 দিদি নাম্বার 1 ফাইনালি নন্দিনীদি আজকে দিদি নাম্বার 1 এ যাচ্ছে সেই এক্সক্লুসিভ ভিডিওটাই ওখানকার তোমাদেরকে পার্টিকুলারলি দেখাবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বস চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দাও শেয়ার করে তো চলো ঝটপট ভিডিওটা শুরু করা যাক আর তোমাদেরকে দেখানো যাক আজকের দিদি নাম্বার 1 উইথ নন্দিনী গাঙ্গু আমি চলে এসেছি ডিআরআর স্টুডিওর সামনে একদম আর এই ডিআরআর স্টুডিওতেই কিন্তু তোমার দিদি নাম্বার 1 আর দাদাগিরি শ্যুট হয় তো চলো ভেতরে যাচ্ছি এখন ডিআরআর স্টুডিওর ভেতরে আর এই যে দিদি দাঁড়িয়ে আছে দিদি নয় মানে নন্দিনীদির দিদি তার মানে হচ্ছে আমাদেরও দিদি সার্বজনীন দিদি প্রণয়াদি হাই এসে গেছি প্রণয়াদিকে প্রণয়াদি আমাদের সাবস্ক্রাইবারও আর আজকে কিন্তু পার্সোনালি নন্দিনীদির অ্যাসিস্ট্যান্ট কেমন লাগছে ভীষণ ভালো লাগছে নন্দিনীর সাথে নন্দিনী আমার বেস্ট ফ্রেন্ড আচ্ছা ফ্যামিলি আমরা আর আজকে এই সুযোগটা এখানে এসে ওকে সাপোর্ট করে আমার খুবই ভালো লাগছে আর এই প্রণয়াদি কিন্তু সকালবেলা আমাকে ফোন করে বলছে রাজ কোথায় আছিস আসবি তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চিন্তে থাকো আজকে তো যাচ্ছি আজকে আমরা সবাই এখানে পার্টি করছি একদম সাপোর্টও করছি পার্টিও করছি সবকিছু তাহলে আমাদের আজকে কিন্তু থ্রি চিয়ার্স ফর নন্দিনী হচ্ছে একদম থ্রি চিয়ার্স ফর নন্দিনী পার দিদি আমাদের বাঙাল দিদি হ্যাঁ আর আরেকটা জিনিস ট্যাগলাইনটা মনে আছে তো বাঙালির হাতে যদি বাঙালি রান্না খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই দেখতে হবে নন্দিনীর দোকানে একদম ঠিক কতটা মুখটা দেখে কি মনে হচ্ছে তোর এই আজকে কিন্তু ড্রেস কোড চেঞ্জ হয়েছে আজকে পুরো ড্রেস কোড চেঞ্জ আজ তবু ব্ল্যাক প্যান্টটা আছে বাট উপরের গ্রিনে গ্রিন আখ্যাত হলে অন্য কিছু হয়ে যেত কন্ট্রোভার্সি হয়ে যেত দিদি কিন্তু আজকে সুপারস্টার যে নন্দিনীকে তোমরা দেখেছো সেই নন্দিনী কিন্তু টোটালি কমপ্লিটলি চেঞ্জড মানে এত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ আজকে কিন্তু আমরা বাদ আজকে এই সেলিব্রিটি আজকে সেলিব্রিটি আজকে কোথায় কি হবে নাম্বার 1 এর যে গিফটগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকেই যায় আর কি তো দেখো এখানে কিন্তু দিদি নাম্বার 1 এর যে গিফটগুলো সেগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে তোমরা জিতলে কিন্তু এখান থেকেই সমস্ত গিফট টিফটগুলো পাও তো এখানে কিন্তু লট করে সাজানো রয়েছে এই জিনিসগুলো এখন চলে এসেছি কিন্তু কফি খেতে আমাদের দিদি নাম্বার 1 এর সাথে তো প্লিজ কফিটা নাও আর হ্যাঁ তুমি নাও না দেখো গ্রেটনেসটা দেখো জাস্ট এখানে এসেও কিন্তু খাওয়াতে ভুল হচ্ছে না লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তাও দিদি নাম্বার 1 কেমন বলো চিলড আউট হয়ে যাচ্ছে একদম চিল ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো হাতটা সত্যি ঠান্ডা মানে এরকম একটা টেম্পটেশন কিন্তু সামলানো খুব মুশকিল একে তো যারা মিডিয়া স্যাভি পার্সন নয় যারা ক্যামেরার সামনে আসতে ভয় পায় তাদের জন্য এরকম একটা জায়গাতে এসে শুট করা সাথে এরকম মেকআপ ক্যারি করা ইটস ড্রিম কাম ট্রু দিদি দিদি নাম্বার 1 এ নন্দিনীদি তোমার কেমন প্রাউড ফিল হচ্ছে আমার খুব ভালো লাগছে তুমি এত বছর ধরে খাটছিলে সেই জায়গা থেকে আজকে সেই ফলটা নন্দিনী পাচ্ছে তোমার কাছে একটা ভীষণ অ্যাচিভমেন্ট বলো ভীষণ বড় পাওয়া আর এটা হচ্ছে কিন্তু নন্দিনীদির মামি মামিও এসেছে আজকে কাকিমাকে অ্যাসিস্ট করার জন্য যাতে কাকিমা ঘাবড়ে না যায় সেই কারণে মামি এসেছে কাকিমাকে সামলানোর জন্য আর আমরা দুই গেছো এসেছি নন্দিনীকে সামলানোর জন্য একদম কিন্তু প্রায় প্রায় তোমার 8টা বাজতে চললো এখনো কিন্তু খেলা শেষ হয়নি দিদি নাম্বার 1 এর আর আমি এখানে ওয়েট করছি দিদির জন্য ভেতরেও যাচ্ছে কিন্তু ভেতরে কিন্তু সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো না ভিডিওতে কারণ ডিজিটাল রাইটসের ম্যাটার আছে সেই কারণে সবটা দেখাতে পারবো না বাট এখনও লাস্ট রাউন্ড বাকি লাস্ট রাউন্ডে যদি জিতে চাই তাহলে নন্দিনীদি কিন্তু আজকের বিনা খেললে কেমন লাগলো সেটা বলো এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স করলাম ভালো করে তোল একটা
নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এখন আমার এই 2023-তে যা যা হচ্ছে সব নতুন কিছুই হচ্ছে, নতুন নতুনভাবে এক্সপিরিয়েন্স করছি। সো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ যারা নাকি আমার ভিডিও বানিয়েছো, যারা নাকি আমাকে লাইক করেছো, আমাকে ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ দিয়েছো, তোমরা সবাই মিলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের জন্যই আজকে এই জায়গাটায়, তো তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম আমার দোকানে। আসো, যারা ভিডিও বানাতে আসবে তারা ভিডিও বানাও, যারা খেতে আসবে খাও, যে যা করতে চাইছো আমার সাথে দেখা করতে আসছো, সেলফি তুলতে চাইছো, যা করতে চাইছো আমার সাথে কথা বলতে আসছো, তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আর তোমাদের এই সাপোর্টটার জন্য অনেক অনেক ধন্যবাদ, হাত জোর করে অনেক অনেক ধন্যবাদ। কবিতা রেখে বলা উচিত, আই গেস, হাত জোর করে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত সাপোর্ট ভালোবাসার জন্য। প্লিজ আমাকে আরেকটু সাপোর্ট করো, আমার ফ্যামিলিকে আরেকটু সাপোর্ট করো, যাতে তোমাদেরকে যেভাবে আমি পরিবেশন করে এসেছি এতদিন, যেন সেই স্মাইল নিয়ে সেই এনার্জির সাথে আমি যেন তোমাদের খাবার সার্ভ করতে পারি। নন্দিনীদিকে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, আর নন্দিনীকে ভীষণভাবে থ্যাংক ইউ আমাদেরকে ভিডিও করার অপরচুনিটি দেওয়ার জন্য। অনেক অনেক থ্যাংক ইউ ভাই। আর ওকে ডাকার আরেকটা কারণ আছে, হি ইজ মাই ব্রাদার। আমি অনেক পরে জানতে পেরেছি যে ও একটা ইউটিউবার, মানে আমি জানতামই না যদি ও আমার ভিডিও না দেখে আসতো, যে ও আমার ভাই হয়ে, আমি জানি না, এটা আমার লজ্জার বিষয়, বাট আমি ওকে সাপোর্ট করি, ওকে খুব ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ ভাই, একবার বলে দাও সাবস্ক্রাইব করতে। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ। আমাদের দিদি নাম্বার ওয়ান নন্দিনীদি খেলেছে, এবং যে প্রাইজ পেয়েছে না সেটার উপরেও কিন্তু ডেডিকেটেড ভিডিও বানাবো, কন্টেন্ট তো ছাড়া যাবে না বস। আর আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, আমার থেকে বেশি সাপোর্ট করো নন্দিনীকে, কারণ ও যেভাবে মানুষকে এতটা হেল্প করে আর এতটা খাওয়ায় ভালোভাবে, ওর হোটেলে যাও, আরও ভিড় বাড়াও, ভিডিও করো করো অসুবিধা নেই, কিন্তু খাবার অ্যাটলিস্ট খাও, খাবারটা না খেলে কিন্তু তাহলে সব কিছু বৃথা হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করে বলো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো প্লিজ। আজকে দিদি নাম্বার ওয়ান এর সাথে জিতিনি কিন্তু বাট হারিওনি সাসপেন্সটা বজায় রাখতে হলে কিন্তু জানতে হবে, এপিসোডটা দেখতে হবে একদম। চলো দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন এক্সাইটিং ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।